কোনটা খাবেন, এইটা না এইটা? আরিয়াল বিলের দুইটা বোয়াল আছে এখন আমার কাছে। এই যে দেখেন আরিয়াল বিলের দেশি কই, এই কইটা ভেজে খাইতে দারুণ লাগবে। এখানে আছে গজার মাছ, বেশ বড় বড় গজার। এই ছোলার হটডগ পাওয়া যায়, এইটা কি খেয়েছিলেন আগে কখনো? দেশি মাছের প্রাচুর্য দেখতে আজকে চলে আসলাম কেরানীগঞ্জের সোনাকান্দা ঘাটে। আমার পেছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ধলেশ্বরী নদী। আর এই ঘাটে ধলেশ্বরী নদীর মাছ তো আসেই, তার সাথে বাড়তি পাওনা হিসেবে আসে আরিয়াল বিলের মাছ। আরিয়াল বিলের মানে আরিয়াল বিল সম্পর্কে যারা জানেন তারা তো জানেনই যে এই বিল বিশাল বিস্তীর্ণ বিল, এবং ন্যাচারাল মাছের অনেক 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 ভ্যারাইটি আছে ওই বিলে। সেই বিলের মাছগুলো এই ঘাটে সোনাকান্দা ঘাটে এসে ভিড়ে, আর সাথে আশপাশের ছোট ছোট যে খাল বিলগুলো আছে সেই মাছগুলো। কেরানীগঞ্জের সোনাকান্দা ঘাটে আপনি যদি চলে আসেন তাহলে পাবেন প্রচুর জিওল মাছ, শিং, মাগুর, কই, শোল, আর বিশেষ করে বড় বড় সাইজের গজার। তাহলে চলেন আগে ঘাটটা দেখে আসি। ভোররাত থেকেই জমজমাট হয়ে ওঠে কেরানীগঞ্জের সোনাকান্দা, ধলেশ্বরী নদী পারে এই মাছঘাট। যে দেখেন আরিয়াল বিলের বোয়াল, কালী বোয়াল। কালী বোয়াল অলরেডি বিলুপ্ত প্রায় একটা মাছ, কারণ সোনালী বোয়াল হাওড়ে পাওয়া যায়, কিন্তু এই কালী বোয়াল খুব একটা দেখা যায় না। একেবারে লুকটা দেখেন কি তর তাজা মাছটা এখনো। কিছুক্ষণ আগেই নিলাম হয়েছে, নিলাম থেকে পাইকার এই বোয়ালগুলো কিনে নিয়েছেন, যেগুলো স্থানীয় যে খুচরা বাজার সেই খুচরা বাজারে নিয়ে তোলা হবে। কোনটা খাবেন, এইটা না এইটা? আরিয়াল বিলের দুইটা বোয়াল আছে এখন আমার কাছে। আরিয়াল বিলের দেশি শিং, মানে বিলের দেশি শিং যে কি চমৎকার দেখতে, আর সেটা চাষের শিং যারা নিয়মিত দেখেন, বিলেরটা দেখেন না তারা বুঝতে পারবেন না, কারণ বিলেরটার মানে দেখার লুকটাই একেবারে অন্যরকম। আর এটা হচ্ছে এটার বিশেষত্ব আরও বেশি, তার কারণ এটা হচ্ছে আরিয়াল বিলের শিং। আরিয়াল বিলের কই, শিং, শোলের এবং গজারের অনেক নাম ডাক আছে। একটু দেখাতে চাই শিংগুলা, এলো ধরা যাবে না তো, তাই না? ধরা যাবে, কাটা দিবে? একটু ছোট এখনো শিংগুলা, সাইজ খুব বেশি বড় না, মিক্স সাইজ আছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলা পিওর দেশি। এটা কই আছে, এই যে দেখেন আরিয়াল বিলের দেশি কই, একেবারে কালারটাই অন্যরকম। পেটের সাইডটা একটু লালচে হলুদ। এই কইটা ভেজে খাইতে দারুণ লাগবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখনো কইয়ের সাইজগুলো ছোট, কিন্তু এই সোনাকান্দা ঘাটে আরিয়াল বিলের অনেক বড় বড় সাইজের কই পাওয়া যায়। দামও কিন্তু বেশ ভাবতেই হবে, কারণ এটা আরিয়াল বিলের মাছ। আরিয়াল বিলের এই কই, শিং, মাগুরের দাম যেমন, তেমনি এটা খেতেও খুব মজা। সারা রাত মাছ ধরে ভোরে জেলে নৌকা এসে ঘাটে ভিড়ে, তরতাজা নদীর মাছ ঝাঁপিতে ঢেলে সবাই ছুটে ঘাটের দিকে। সোনাকান্দা ঘাটে শুধু ধলেশ্বরীর মাছ নয়, আরিয়াল বিলের মাছও আসে, বিশেষ করে আরিয়াল বিলের জিওল মাছ। পুরো ঘাটে কয়েকটা মাত্র বোয়াল উঠেছে, তাই এগুলোর দামও অনেক বেশি। এই দুটো বোয়ালের ঘাট থেকে নিলামে পাইকারি দর উঠেছে 7,000 টাকা, যা খুচরা বাজারে আরো বেশি দরে বিক্রি হবে। দেখেন এখানে আছে অনেক বড় বড় গজার মাছ, অনেকে শোল মাছ চেনেন, যারা রাজধানীতে বসবাস করেন অনেকে শোল মাছটা চেনেন, কিন্তু গজারটা সব এলাকায় দেখা যায় না, গ্রামে পাওয়া যায় যখন পুকুরগুলো একেবারে সেচ দেওয়া হয় তখন। আর এখানে এগুলো হচ্ছে আরিয়াল বিলের গজার, বেশ বড় বড় সাইজের গজার মাছ। হ্যাঁ, গজারের বডিটা দেখেন, মানে শোলের একেবারে বিপরীত। শোলের ডোরা কাটা থাকে, গজারের ডোরা কাটা না, কিন্তু একটা ছোপ ছোপ সবুজ সবুজ ব্যাপার আছে। আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি একটা ধরার জন্য, যাক ইয়া ধরতে পারছি। অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম একটা গজার তোলার জন্য,
অবশেষে পাড়া গেছে। একটা ছবি তুলে দাও, অনেকক্ষণ পরে পাশ থেকে ধরতে। পুরো ঘাটে একটা মাত্র আইর উঠেছে, এটা ধরা পড়েছে ধলেশ্বরী নদীতে। ঘাট থেকে পাইকার 4 কেজি ওজনের এই আইর কিনেছেন 6,000 টাকায়। জেলেদের ধরা মাছ তোলা হয় নিলামে, মহাজন দর হাঁকেন, পাইকারদের মধ্যে যে বেশি দর দিতে পারে নিলামে তাকেই মাছ দেয়া হয়। হ্যাঁ, একেবারে জল জ্বলে চিংড়িগুলা, টাটকা, তাজা, এখনো নড়ছে। ধলেশ্বরী নদীর চিংড়ি, বড় বড় পাওয়ালা, নদীর গলদা। এরপর চলে মাছ বাছাই, বড় ছোট সাইজ হিসেবে আলাদা করা হয়। এরপর এগুলো যাবে বিভিন্ন খুচরা বিক্রির বাজারে। সোনাকান্দা ঘাট বসে ভোর রাতে, সকাল 7টার মধ্যেই বেচাকেনা শেষ হয়ে যায়। যারা নদী ও বিলের টাটকা তাজা মাছ চান তারা এই ঘাটে আসতে পারেন। অ্যারাল বিল, ধলেশ্বরী মাছ, এটা নিতান্তই সবসময় পাওয়া যায় এখানে। বর্ষায় শুধু খালি 2 মাসে একটু কম, তারপরে ভরপুর সবসময় পাওয়া যায়। আমাদের এখানে সম্পূর্ণ দেশি, মানে অ্যারাল বিল, ধলেশ্বরীর, আপনি মনে করেন যে পদ্মার মাছও অনেক সময় আসে এখানে। বেচাকেনার ব্যস্ততার পাশাপাশি চলে সকালের নাস্তা খাওয়া, ভোর থেকে বিক্রি হচ্ছে ছোলা। তবে এভাবে ছোলা বিক্রি হতে আমি আর কখনো দেখিনি। হটডগ তো আপনারা নিশ্চয়ই খেয়েছেন, অনেক রকমের হটডগ পাওয়া যায়, কিন্তু এই ছোলার হটডগ পাওয়া যায় এইটা কি খেয়েছিলেন আগে কখনো? আমি এই খাবারটা এই সোনাকান্দা ঘাটে এসেই দেখলাম। এটা কি সবাই খায় এভাবে? সবাই নাকি খায় এভাবে? খেলে পেট ভরে যাবে সেটা বোঝাই যাচ্ছে, কারণ ছোলা আর পাউরুটি সব মিলা একটা ভারী খাবার। সকালবেলা মাঝঘাটে যখন হুড়াহুড়ি চলে, সবাই কাজকর্ম করে, তারপরে এই ধরনের একটা ভারী খাবারের হয়তো দরকার হয়, কিন্তু আমার কাছে খাবারটা একেবারেই নতুন, ছোলার হটডগ। এখন গ্রামে শীত পড়লেও দৌড়ঝাঁপের ব্যস্ততায় তৃষ্ণা মেটাতে ঘাটে পাওয়া যায় মাঠা। শুধু দেশীয় মাছ কিনতে নয়, আপনি চাইলে ধলেশ্বরী নদীতে ঘুরতেও আসতে পারেন সোনাকান্দায়।